সরকারি খাদ্যগুদামে নিরাপদে রাখা হয় চাল ও গম সহ নানা খাদ্যশস্য। আর এখান থেকেই বিজিএফ, টিআর, কাবিখা সহ বিভিন্ন কর্মসূচির চাল গম সরবরাহ করা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে মুন্সিগঞ্জের সরকারি এ খাদ্য গুদামগুলো থেকে বরাদ্দকৃত চাল ও গম ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। খাদ্য গুদামে বস্তাবন্দি চাল গমের ওজন কম হয় বিতরণে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এজন্য খাদ্য গুদাম কেন্দ্রিক সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। অনেক কমায় মাল বস্তা সিরা ভরে গম্বা দেওয়া মাল রাখা দেয় খাদ্য গুদামতে, যে যারা চালটা দেয় ওরা চালটা আত্মসাত করে ওরা রাখা দেয়, ওরা পরে এটা বিক্রি করে কালো বাজারে। খাদ্য গুদাম কেন্দ্রিক যে সিন্ডিকেটটা আছে তারা চুরি করে, কিন্তু দুর্নামটা আমাদের কান্দা হিসাবে আছে। অভিযোগ পাওয়া গেছে এবং খাদ্য কর্মকর্তাকে সতর্ক করে বলা হয়েছে যে এটার জন্য আর ভবিষ্যতের জন্য না হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এদিকে কম দামে বরাদ্দপত্র কিনে সরকারি চাল অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করলেও পুরো প্রশ্নের উত্তর না দিয়ে কেটে পড়েন সিন্ডিকেট সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন নিয়ম অনুযায়ী গুদামগুলো থেকে খাদ্য সরবরাহ করা হয়। খাদ্য বিতরণ নিয়ে আমাদের কোনো নিয়ম নাই। বিজিএডি খাতে পুষ্টি চাল যাচ্ছে, এই পুষ্টি চাল তো মিলারাই প্যাকেট করে দিতেছে। জেলার 5 উপজেলায় সরকারি খাদ্য গুদাম থাকলেও পদ্মার ভাঙনে বিলীন হওয়ার 28 বছরেও নির্মাণ হয়নি লৌহজং উপজেলার খাদ্য গুদাম। জেলায় এমন 6টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 11,100 মেট্রিক টন, বর্তমানে খাদ্য মজুত রয়েছে 9,204 মেট্রিক টন। আর এই খাদ্য গুদামগুলো থেকেই সরকারের বিভিন্ন প্রকল্পের খাদ্য বিতরণ করা হয়ে থাকে। মুন্সিগঞ্জের কাটাখালী থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।